চলে এসেছে, এটা করা উচিত না, এটা গন্ডগোলের সৃষ্টি করা। ভালো খেলেছে দুটো টিম, শেষ মুহূর্তে গোল পরিশোধ করেছে। অপরদিকে শ্রীদুর্গা মিষ্টান্ন ভাণ্ডার দুর্দান্ত খেলা আছে, মাঠের সবচেয়ে সেরা খেলা আছে বলতেই হবে। টস হচ্ছে, কাদের আগে শুট কারা নেবে, শুট কারা নেবে সেম। প্রথম শট, তরুণ সঙ্গের হয়ে শট করতে এসেছে ড্যানিয়েল বিদেমি। দারুণ খেলা হয়েছে সত্যি, মনে হচ্ছিল যুব ভারতী স্টেডিয়াম অথবা কল্যাণী স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ, ঠিক সেই রকমই খেলাটি হলো। একদম সেম লাইনে ছিল কিন্তু গোলকিপার রবি, অর্থাৎ রবিদা লাইনে ছিল, বলটি সেভ করার মতো পজিশনে ছিল। গোলকিপার গোপাল দা, আর অপরদিকে শটটিতে আছে সিদুর্গা মিষ্টান্ন ভাণ্ডার হয়ে কেলভিন। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়, সেটাই দেখার অপেক্ষা। একটা সাইড দেখিয়ে কিন্তু অন্য সাইডে মারলো, কিন্তু শটটা মিস হয়ে গেল, মিস করলো কেলভিন। ডান দিকে দেখিয়ে কিন্তু শটটা বাঁ দিকে নিয়েছিল, শট নিতে আসছে সম্ভবত রাহুল্লা। তন্ময় দা শট নিতে এসছে, রাহুল নয় তন্ময়, তন্ময় দার শট, দেখা যাক কি হয়। গোল, ডান দিকে দেখিয়ে কিন্তু বাদিক দিয়ে জল বল জালে জড়িয়ে দিল। তুমি আসো, অর্থাৎ তুমি এসো সেভ করো। দেখা যাক আরো একবার কি করে। ডান দিকে দেখিয়ে বাম দিক থেকে জল বল জালে জড়িয়ে গেল। আরেক পাশে কিন্তু বলটি তিন কাটি মারতে কিন্তু দেখেছে ওই কোন কেলভিন আসছে গোলকিপার, অর্থাৎ যেহেতু একটা মিস করেছিল তাই কিন্তু এখন সেভ করার জন্য আসছে। শট নিতে আসছে সৌদি, সৌদি এসছে শট নিতে, আর অপরদিকে গোলকিপার কেলভিন। কেলভিন যেহেতু শটটা মিস করেছিল তাই নিজেই কিন্তু গোলকিপার দাঁড়িয়ে পড়ল, যদি একটা সেভ করে টিমকে সমতায় ফেরাতে পারে তাহলে হয়তো মুখটা থাকবে। সৌদি শট নিচ্ছে সৌদি, দেখা যাক সেভ হয় কিনা। গোল 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 করে দিল, গোল করে নিজের টিমকে কিন্তু জিতিয়ে দিল। এইদিকে সমর্থকরা কিন্তু ওদিকে চলে এসেছে,
এটা করা উচিত না, এটা গন্ডগোলের সৃষ্টি করে। এরকম করলে একটা গন্ডগোলের সৃষ্টি হতে পারে। টিম হেরেছে তো সেটা কোনো ব্যাপার নয়, কোনো টিম জিতবে কোনো টিম হারবে, এটাই খেলার অঙ্গ। ব্যাড লাক শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার, অপরদিকে গুড লাক তরুণ সংঘ, তরুণ সংঘ কৃষ্ণনগরের।